হরে কৃষ্ণ। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, হে কৃষ্ণ, ভক্তি করছে এমন মানুষের লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মানুষ যখন তার মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন কখনো উদ্বিগ্ন হয় না এবং সুখ উপস্থিত হলেও যার কখনো স্পৃহা হয় না, এই জড়জগতে অবস্থান করেও যিনি জড়জগতের সমস্ত বিষয় থেকে আসক্তিরহিত, যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং যিনি প্রিয় বিষয় লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বস্তু উপস্থিত হলেও দ্বেষ করেন না, যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছেন, এরকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়।